কংগ্রেসের তপশিল সেলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী দলীয় প্রার্থীদের শুক্রবার এক অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় 80 জনকে সম্বর্ধনা জানানো হয় বলে সজলকান্তি দাস জানান। দেখুন, টোটাল 80 জনকে আজ সম্বর্ধিত করেছি আমাদের মানুষের। আমাদের উদ্দেশ্য ছিল সংবিধানের স্বাভিমান, সংবিধানের যে অবমাননা করা হচ্ছে বর্তমান সরকার যেটা করছেন, তার আমরা একটা শুধু সাধারণ বার্তা আমরা সাধারণ মানুষকে আজ দিয়ে দিলাম। এবং আমাদের আগামী দিনে শিডিউল কাস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আরও অনেক বড় ধরনের সভা আমরা করব, এবং সেই সভায় আপনারা দেখতে পাবেন যে বর্তমান সরকারের বিপক্ষে গিয়ে আমাদের পক্ষে মানুষ এসে আগামী লোকসভা নির্বাচনে আমাদের শিলচরের বর্তমান সাংসদ আগামী দিনে নির্বাচিত হবেন তা আমরা খড়ক করে বলতে পারছি। বিজেপি 19-এ বিজেপি ফিনিশ। এস শিডিউল কাস্ট মানুষদের মধ্যে যারা জেলা পরিষদ জিতেছেন, এপি জিতেছেন এবং পঞ্চায়েত ও গ্রুপ সদস্যরা জিতেছেন, তাদেরকে আজ আমরা সম্বোধিত করেছি। এই অনুষ্ঠানে প্রদেশ বিভাগীয় সভাপতি ডক্টর রামানন্দ দাস সহ দলের বহু নেতা উপস্থিত ছিলেন। ডক্টর দাস কেন্দ্রে মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। জনজাতি সকল, মাইনরিটি সকল, ওবিসি সকল, বিশেষভাবে পিছপৰা জনগোষ্ঠীসকলৰ যিটো সংরক্ষণের ব্যবস্থা আছে সেইটো তেওঁলোকে কার্টেল কৰিব বিচাৰিছে। আৰু সেইকাৰণে আমি জনসাধারণক কৈছো যে ভাৰতীয় সংবিধানখনৰ ওপৰত আজিৰ তাৰিখত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়াও আছে, কিন্তু তাত থকার পিছতো তেওঁলোকে ভাৰতীয় সংবিধানখন তেওঁলোকৰ অনুগামী কিছুমান আৰএছএছৰ লোকে, বিশেষকৈ মোহন ভাগৱতৰ নিৰ্দেশত কেতিয়াবা আমি দিল্লীত সংবিধানখন জ্বলাই দিয়া দেখিছোঁ, যিটো এটা সাংঘাতিক আইন বিৰুদ্ধ কথা। যেহেতু তেওঁলোকে ভাৰতীয় সংবিধানৰ নামত শপত খায়, ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী হৈছে, বিভিন্ন মন্ত্ৰী হৈছে, বিভিন্ন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হৈছে, গভৰ্ণৰ হৈছে, গতিকে তেওঁলোকে এনে এটা গুৰুত্বপূৰ্ণ সংবিধানখন তেওঁলোকে নামানি তেওঁলোকে জ্বলোৱাৰ ব্যৱস্থা কৰিছে। সংবিধানখনৰ আমাৰ যিটো চিডিল কাষ্ট চিডিল ট্ৰাইবৰ যি সংৰক্ষণ ব্যৱস্থা আছে সেইটো উঠাই দিবৰ কাৰণে ব্যৱস্থা কৰিছে। তাৰ কাৰণে আমি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে অনুসূচিত জাতি জাতিৰ লোকসকলক ঐক্যবদ্ধ হৈ অনাগত দিনবিলাকত বেলটৰ যোগেদি, ইভিএমৰ যোগেদি ভাৰতীয় জনতা পাৰ্টীক এক শিক্ষা দিবৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ। সেইকাৰণে আজি এই সভাখন আয়োজন কৰা হৈছে।